বন্ধুরা, আজকে জলের ফিল্টার ও ফিল্টারের ক্যান্ডেল কি করে খুব সহজ পদ্ধতিতে ক্লিন করা যায় তার মধ্যে থেকে দুটো পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি, দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা যারা এখনও করনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, এই যে ফিল্টার, এটা হচ্ছে স্টিলের ফিল্টার, আর এই ফিল্টারগুলো অনেকের বাড়িতেই ব্যবহার করা হয় আজও, কেননা এই ফিল্টারগুলো খুবই ব্যবহার করে সুবিধা। আর অনেকের বাড়িতেই আজকাল তো অনেক কিছু ব্যবহার করাই হয়, কিন্তু এগুলোও কিন্তু এখনও ব্যবহার করে। তো এগুলো কি করে ক্লিন করা যায় তোমাদেরকে এখন দেখাবো দুটো পদ্ধতির মধ্যে। প্রথম পদ্ধতিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো সবার প্রথমে তো এগুলো খুলে নিতে হবে। তো খোলার জন্য উল্টাপাল্টা টানাটানি করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই ক্যান্ডেল। সেক্ষেত্রে এখানে নিচ পোর্শনে একটা হাত, ভেতর পোর্শনের নিচের দিকে একটা হাত দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ওয়াশারটাকে খুলে তারপর এটাকে খুলতে হয়। অনেকেই তো জানো, আবার অনেকেই হয়তো জানে না, সেই জন্য ক্যান্ডেলটা খোলার সময় ভেঙে যায়। তো সেটা যাতে না হয় সেই জন্য নিচের পোর্শনে ধরতে হবে, আর ধরে এভাবে কিন্তু খুলতে হবে। যে জায়গাটা আমি হাত দিয়ে আছি সেই জায়গাটা ধরেই কিন্তু খুললে ফিল্টারের ক্যান্ডেল কখনো নষ্ট হবে না। তো দেখো কতটা আয়রন পড়েছে, আমি এক মাস মতো এটা ক্লিন করিনি, আর নিয়ে নিব একটা ব্লেড। তোমরা হয়তো ভাবছো ব্লেড দিয়ে কি করব, কিন্তু এটা ক্লিন করার ক্ষেত্রে ব্লেডটা কিন্তু খুব কাজ দেবে। তার জন্য আমি একটু জলও নিয়ে নিলাম, আর এটা এবার তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথম পদ্ধতি, আর এই পদ্ধতিতে আমি এই ব্লেডটা দিয়ে ক্লিন করব। তো এই ব্লেড দিয়ে এই ফিল্টারের ক্যান্ডেল পরিষ্কার করলে যেটা হবে, ওপরের যে আয়রনের প্রলেপটা খুব তাড়াতাড়ি উঠে যাবে, আর ধুয়ে যখন আমরা এর মধ্যে জল দেবো খুব তাড়াতাড়ি জলটা ফিল্টার হয়ে যাবে। তো দেখো ওপর থেকে আয়রনটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে। এটা কিন্তু খুব সহজ পদ্ধতি, এই পদ্ধতিতে আমি করি, এটা মাসে একবার করে তোমরা করতে পারো। এই পদ্ধতিটা কিন্তু খুবই কার্যকরী, যাদের ফিল্টারের ক্যান্ডেল খুবই নোংরা বা আয়রন হয় তাদের জন্য এই পদ্ধতিটা খুব ভালো কাজে আসবে। তো তোমরা এভাবে করে নিতে পারো যদি তোমাদের বাড়িতে এরকম ধরনের ফিল্টার থাকে। তো এরকম ফিল্টার পরিষ্কার করার জন্য এই পদ্ধতি তোমরা যদি করো খুব তাড়াতাড়ি করে নিতে পারবে, আর এটাতে অনেক সুবিধাও হয়। তো আরেকটা পদ্ধতি তোমাদেরকে দেখাবো, কিন্তু এই পদ্ধতিতে আগে আমি করে দেখিয়ে দিচ্ছি যে এটা কত তাড়াতাড়ি হয়ে গেল। খুব সুন্দরভাবে কিন্তু আয়রনটা উঠে গেল, আর একদম সুন্দরভাবে জল ফিল্টার হবে এবার। তো দেখো পুরোটাই কিন্তু আমার হয়ে গেছে মোটামুটি। তো দেখতে পাচ্ছ আয়রন কিন্তু আর একটুকু নেই এর মধ্যে। ওপরের পোর্শনটাও একটু হালকা করে দিয়ে দেবো, এতে করে কিন্তু ক্যান্ডেল নষ্ট হওয়ার কোনো চান্স নেই, বরঞ্চ আরও ক্যান্ডেলের ফিল্টারটা দিয়ে খুব সুন্দর জল পাস হবে। তো দেখো এরকম করে কিন্তু করে নিলাম। তো এবার কিন্তু সুন্দর করে এটা ধুতে হবে, দু তিনবার মতো ধুয়ে এর মধ্যেকার যে ময়লাগুলো সেগুলোকে উঠিয়ে দিতে হবে। তো আমি সিঙ্কে গিয়ে আবার সুন্দর করে ধুয়ে এটাকে ভালো করে জলটাকে ঝরিয়ে নেব। তো এবার তোমাদেরকে আরেকটা পদ্ধতি এই ক্যান্ডেলটা দিয়েই দেখিয়ে দিচ্ছি। এই পদ্ধতিটা তোমরা করতে পারো, কম আয়রন পড়লে এটা করতে পারো। আমি নিয়ে নেব মোটা দানা লবণ, মোটা দানা লবণ যেটা ক্লিনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি সেটাই নিয়ে নিলাম এক টেবিল চামচ। আর নিয়ে একটু জল নিয়ে এটাকে এই লবণ দিয়ে আমি ঘষে নেব। তোমরা বেশি নোংরা থাকলে প্রথম পদ্ধতিটা করবে, আর যদি কম নোংরা বা আয়রন থাকে তাহলে পরবর্তী টিপসটা করতে পারো। তো দেখো লবণ দিয়ে উঠালে কি হবে, এর মধ্যে কার কোনো ধরনের জার্মস বা যে কোনো কিছু যদি থাকে সেগুলো উঠে যাবে, কিন্তু আয়রনের দাগ তোলার জন্য এই লবণটা দিয়ে অত ভালো হয় না, প্রথম পদ্ধতিটা করে নেবে। তো দেখো আমি কিন্তু লবণ দিয়ে উঠিয়ে দিলাম। এটা যদি তোমরা দুদিন তিন দিন বা এক সপ্তাহ পর করো তাহলে কিন্তু লবণ দিয়ে করতে পারো, আর যদি তোমরা মাসে ক্লিন করো তাহলে ব্লেড দিয়ে সেই প্রথম পদ্ধতিটা করতে পারো। তো দেখো এখন কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, লবণ দিয়ে ঘষে নেওয়া হয়ে গেছে, এবার ধুয়ে নিলাম। এবার ধুয়ে আমি একটু শুকিয়ে নিয়েছি, এবার আমি এই ফিল্টারটাকে পরিষ্কার করব। এটার মধ্যে কিন্তু অনেকটা ময়লা বসে গেছে, আর এটা ক্লিন করার জন্য আমি নিয়ে নেব লেবুর খোসা বাটা। এটা আমি ফ্রিজে রেখে দিই, এটা আমি অনেক কাজ করি, এর আগেও আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে সেটা দিয়ে আমি করি। এর মধ্যে আমি বেকিং সোডা একটু নিয়ে নিলাম, তোমরা চাইলে ডিশ ওয়াশার নিয়ে নিতে পারো। আমি একটু ডিশ ওয়াশার লিকুইড নিয়ে নিলাম, নিয়ে এটা মিশ্রণটা দিয়ে করব। এই জন্য এটা আমি প্রত্যেক 15 দিন বা মাসের মাস মাস করি, তো সেই জন্য এটা দিয়ে করলে খুব সুন্দর ক্লিন হবে এই স্টিলের ফিল্টারটা। তো এই যে লেবুর খোসা বাটা, আর হচ্ছে বেকিং সোডা, আর হচ্ছে লিকুইড, ডিশ ওয়াশ করা লিকুইড, সেটা দিয়ে আমি এবার একটা স্ক্রাবার দিয়ে সুন্দর করে মেজে নেব। এতে করে খুব সুন্দর ক্লিন হয়। তোমাদের ফিল্টার যদি বেশি আয়রনে কালো হয়ে থাকে তাহলেও সুন্দর পরিষ্কার হবে, আর যেটা হবে লেবুর খোসার জন্য এটা জার্মস ফ্রিও থাকবে। আমরা যেহেতু এটা জল খাওয়ার যেহেতু জিনিস, সেক্ষেত্রে কিন্তু একটু জার্মস ফ্রি রাখাটাও
দরকার, সেক্ষেত্রে তোমরা এটা দিয়ে ক্লিন করতে পারো। আর লেবুর খোসা বাটাটা তোমরা চাইলে ফ্রিজে রেখে দিতে পারো। আমি কিন্তু এর আগে ভিডিও দিয়েছি এটা লেবুর খোসা কিভাবে রেডি করে ফ্রিজে রাখতে হয়, সেটা দিয়ে অনেক কাজ হয়। আজকে এই কাজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে লেবুর খোসা দিয়ে কি কি করা যায়। তো এটা দিয়ে কিন্তু আমি মেজে নিচ্ছি, তো সম্পূর্ণ জিনিসই আমি মেজে নেব, নিচের পোর্শন, উপরের পোর্শন, তারপর ঢাকনা, সব কিছুই পরিষ্কার করে এবার আমি উল্টে রেখে দিয়েছি, জলটা ঝরিয়ে নিলাম। এবার দেখো সুন্দর ক্লিন হয়ে গেছে। কিন্তু এবার আমি ক্যান্ডেলটা নিয়ে আসলাম, এটা ফিটিং করে তোমাদেরকে দেখাচ্ছি আর কতটা ঝকঝকে হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ, নতুনের মতো। এটা কিন্তু নতুন ক্যান্ডেল নয়, এটা বহুদিনের পুরনো, মোটামুটি 6 থেকে 7 মাস আগে লাগিয়েছি আমি এটা। কতটা ঝকঝকে হয়েছে দেখতেই পাচ্ছ, কোনো ধরনের কালো হয়নি। তো এবার আমি ফিটিং করব, তার জন্য আমি এটা এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ওয়াশার, ভেতর সাইডে একটা ওয়াশার, ওয়াশারটা দিয়ে আমি ভেতর দিয়ে এটা দিয়ে একটা হাত দিয়ে ধরে থাকবো, আর এই সাইড দিয়ে আমি জিনিসগুলো লাগিয়ে দেবো। প্রথমে ওয়াশার, তারপরে এই জিনিসটা দিয়ে দেবো, তারপরে এই ঘুরিয়ে ঘুরিয়ে এটা আমি এটাকে আটকে দেবো, আর ভেতরে কিন্তু টাইট করে ধরে রাখবো। দিয়ে এটা সুন্দর করে টাইট দিয়ে দিয়েছি, এবার আমি এটা বসিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এবার জল, তোমরা যে জলটা খাও সেই জলটাই দিয়ে দিতে পারো। তো এটা জলটা দিয়ে তোমরা ফিল্টার করে নিতে পারো, খুব সহজেই কিন্তু জলটা ফিল্টার হয়ে যাবে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই। তো এভাবে ক্লিন করলে কিন্তু একদম জার্মস ফ্রিও থাকবে আর ক্যান্ডেলটাও নষ্ট হওয়ার কোনো চান্স নেই। আশা করি টিপস দুটো তোমাদের কাজে লাগবে। আর ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নিও। নমস্কার।